আপনি একটি বাচ্চাকে বিভিন্ন স্বাদ সম্পর্কে বোঝাতে পারেন বিভিন্ন খাবার খেয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন খাবারটি কেমন খেতে মিষ্টি নোনতা তেতো না টক একটু সহজভাবে বোঝানোর জন্য শুধু দুটো করে স্বাদ বলুন এক একবারে যেমন একটু লেবু চেখে খেতে দিয়ে জিজ্ঞেস করতে পারেন এটা টক না মিষ্টি আবার আপনি একটা নোনতা খাবার খেতে দিয়ে জিজ্ঞেস করুন এটা নোনতা না টক কিংবা একটু চিনি খেতে দিয়েও জিজ্ঞাসা করতে পারেন এটা তেতো না মিষ্টি এই কার্যকলা থেকে বাচ্চাটি বিভিন্ন স্বাদ সম্পর্কে শিখতে পারবে